আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। কুচকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য টি শার্ট নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, টি শার্টের এখন ব্যাপক চাহিদা চলতেছে এবং আগামী আগস্ট সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত হাফ স্লিভ টি শার্টের কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে আগামী আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে সামার চলবে আমাদের এই সাবকন্টিনেন্টে এবং মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে সব জায়গায় তো সামারই চলতেছে। ইভেন আরও হটার হবে, আস্তে 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 গরম হবে। বাংলাদেশ হয়তো যেই পরিস্থিতিতে আসতেছে একটু ঠান্ডা হবে, কিন্তু গরম কিন্তু একদম কমবে না। বর্ষা পড়লেও কিন্তু গরমের একটা ভাব থাকবে এবং যেটা আছে টি শার্টের যে চাহিদাটা এটা কিন্তু ব্যাপক আকার ধারণ করবে। আর আজকে আপনাদের জন্য আমি এই কারণে যে টি শার্টটা নিয়ে আসছি এটা হচ্ছে বারবেরির একটা টি শার্ট, কাছে নিয়ে আসছে স্পেশাল টি শার্ট। এবং আজকের টি শার্টটা অন্য দিনের থেকে আমাদের প্রায় 7.5 টাকা থেকে 8 টাকা কস্টিং বেশি পড়ছে শুধু এটার প্রিন্টের জন্য। এটার প্রিন্টটা এইখানে যেটা বারবেরির সিগনেচার প্রিন্ট সেটার একদম হাই ডেন্সিটি, পুরো বডিটা ফুল হাই ডেন্সিটি। এখানে আবার লেখা বারবেরি লন্ডন ইংল্যান্ড লেখা আছে ঠিক এইভাবে করে। এটা এই পুরোটা হচ্ছে বারবেরিটা লেখা আছে, এইটা পুরোটাই কিন্তু হাই ডেন্সিটি, পুরোটাই হাই ডেন্সিটি প্রিন্ট। এবং এটার হাতে কিন্তু আবার লেখা আছে হচ্ছে বারবেরি, খুব সিম্পল করে লেখা। এখন সিম্পল জিনিসগুলাই চলতেছে এবং এত সুন্দর লাগতেছে। এটা আসলে ক্যামেরাতে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না প্রিন্টটা, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ডিজাইন। এবং যারা নতুন আছে তারা কিন্তু টি শার্ট দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, কারণ টি শার্টের চাহিদাটা এবং টি শার্টের সেলিং এরিয়াটা খুব লার্জ, অনেক বড়। নতুনদের জন্য এই জন্য আমি বলি টি শার্ট দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে প্রথম 1 মাস থেকে 1.5 মাসের একটা প্রস্তুতি নিতে হবে। 1-1.5 মাসের প্রস্তুতি কীভাবে নেবেন? কালার আছে কিন্তু 8টা, আমি দেখাতে দেখাতে কথা বলতেছি 1:1 রেশিওতে। 1-1.5 মাসের প্রস্তুতির জন্য প্রথমত আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা গার্মেন্টস ব্যবসাটা করতে চাইলে টি শার্টটাকে আপনার প্রাধান্য দিয়ে শুরু করতে পারেন। তারপরে আস্তে আস্তে অন্যান্য আইটেম ঢুকাবেন। প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজ জেলায় আপনি আপনার যতগুলো দোকান আছে যারা টি শার্ট বিক্রি করে এদের একটা লিস্ট করে ফেলবেন এবং ঘুরে ঘুরে এদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কালেক্ট করে ফেলবেন। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ইনভলভ হয়ে যাবেন, আমাদের কাছ থেকে ছবি নিয়ে তাদের কাছ থেকে পাঠানো শুরু করবেন। আস্তে 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 পাঠাবেন, কাছে নিয়ে আসুন। তখন তারা একসময় জিজ্ঞেস করবে যে এটার স্যাম্পল দেখাও, এই মাল নিয়ে আসো, এই মালটা তো চলতো, এই মালটা কেমন প্রাইস। আস্তে আস্তে আপনাদের সাথে তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ হবে। এবং আপনি পাশাপাশি আপনি একটা পেজ খুলবেন অথবা আপনার আশেপাশে যত লোক আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবা যে কিছুদিন পরে আমার কাছে বাবা টি শার্ট। এইভাবে করে আপনি কিন্তু একটা টি শার্টের মানুষকে জানানো যে না আমি টি শার্টের বিজনেস করতেছি, আমি টি শার্ট নিয়ে আসতেছি, ঠিক আছে। এখন এরপরে যখন দেখবেন যে আপনার সাথে আস্তে আস্তে লোকজনের সাথে ইনভলভ হওয়া শুরু করছে তখন আপনি আমাদের কাছ থেকে অল্প কিছু টি শার্ট নিয়ে আপনার নিজ জেলায় ব্যবসা শুরু করতে পারেন। বিষয়টা হচ্ছে আমরা যে টি শার্টগুলো আপনাদেরকে দেই এই টি শার্টগুলো খেয়াল করে দেখেন এটা হচ্ছে 1:1 রেশিওতে থাকে। 1:1 রেশিওতে থাকে মানে স্মল একটা মিডিয়াম একটা লার্জ, সরি স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা, তার মানে একটা কালারের 6 পিস পাচ্ছেন আপনি পারফেক্ট রেশিওতে। এখন এই 6 পিসটাকে কিন্তু আপনি ভেঙে ফেলতে পারেন। কিভাবে ভাঙতে পারেন? স্মল একটা ও আরো একটা কালার, 8টা কালার আজকে, স্মল একটা মিডিয়াম একটা লার্জ একটা, আবার মিডিয়াম একটা লার্জ একটা এক্সেল একটা। তাহলে আপনার যদি 1:1 রেশিওতে 6টা কালার পান, ধরেন এই টি শার্টটাই 6টা কালার পাইছেন আপনি, এটা 6টা কালার, এই পুরো যে টি শার্টটা 36 পিসে 6টা কালার পাইছেন, তাহলে আপনি যদি ভেঙে ফেলেন তাহলে আপনি এইটাকে 2টা কালার করে যদি সেট করেন তাহলে 12 পিস কিন্তু 12টা সেট করতে পারতেন। 3টা করে কালার নিলে 9 পিস করে নিলে আপনি কিন্তু 6টা সেট করতে পারতেছেন। আচ্ছা এই যে আপনি সেটগুলো করলেন এগুলো নিয়ে আপনি কী করবেন? এগুলো নিয়ে আপনি তখন আপনার এলাকার দোকানদারদের অফার করবেন 10-12 টাকা 15 টাকা প্রফিটে। এবং বাংলাদেশে এটা পরীক্ষিত একটা ট্রিক্স এবং অনেকেই করতেছে, আমাদের কাছ থেকে নিয়ে করতেছে অনেক লোক যারা নিজ জেলায় বিজনেস করতেছে। তো তারা কী করে 9টা করে প্রোডাক্ট নিয়ে তার জেলায় হোলসেল করতেছে, হয়তো পার পিসে 10-15 টাকা প্রফিট করে তারা ছেড়ে দিচ্ছে এবং এই সমস্ত টি শার্টগুলো নিয়ে 10-15 টাকা প্রফিট করা হোলসেলে পসিবল। এখন তারা আবার পাশাপাশি কী করতেছে,
প্রোডাকশন করে ফেলো, তারা আবার ওই প্রোডাক্টটাই পাশাপাশি রিটেল করছে, বন্ধু বান্ধবদের বলছে রিটেল করতেছে, রিটেল করে তারা কিন্তু সেটাতে পার পিসে আপনার 100 থেকে 150 টাকা পার পিসে প্রফিট করতেছে। কারণ এই ধরনের কাছে নিয়ে আসো, এই ধরনের একটা টি শার্ট বা এই ধরনের একটা টি শার্ট কিন্তু আপনার ইজিলি 300 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে যে কোনো ভালো মার্কেটে যেটা আছে। এখন আপনি যদি 300 করেও বিক্রি করেন আপনার কিন্তু একটা ভালো প্রফিট হচ্ছে। আচ্ছা, এই যে প্রফিটটা হচ্ছে এটা আবার রিসাইকেল করতেছে এবং নিজ জেলায় কিন্তু একটা টি শার্টের বিজনেস করতে পার দাঁড় করাতে পারতেছে। আচ্ছা, আমি একটা বিজনেস আইডিয়া সম্পর্কে বলতে বলতে অনেক কিছু বলে ফেলছি, আজকে এখন আবার প্রোডাক্টটাতে বলি, সংক্ষেপে বলে শেষ করব। 1:1 ratio 100% এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে ফুললি হাই ডেন্সিটি প্রিন্ট, দুইটা হাই ডেন্সিটি প্রিন্ট আছে এবং বাকি মেইন লেভেল, কেয়ার লেভেল, হ্যান্ড ট্যাগ, সিলিকা জেল, 1x1 পলিশ সব কিছু দেওয়া আছে। এরকম একটা টি শার্ট আপনারা পাচ্ছেন 36 পিস নিতে, 36 পিস নিলে 6টা কালার পাচ্ছেন, প্রাইস পড়তেছে হচ্ছে 5600, আর যদি আপনি 72 পিস নেন তাহলে সবগুলো কালার পাচ্ছেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 11000। আর যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে প্রথম যেটা টি শার্ট না নিয়ে প্রথম যেটা আমাদের উইচার গ্রুপে অ্যাড হন, পাশাপাশি হইতেছে আস্তে 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 মার্কেটটা ক্রিয়েট করেন, অন্তত 1 মাস বসে মার্কেট ক্রিয়েট করেন। আপনি প্রথমে প্রোডাক্ট নিয়ে যদি মানুষকে দেন, তার থেকে আপনি মার্কেট থেকে ফিডব্যাক নিয়ে যদি মানুষকে দেন, দুইটার মধ্যে অনেক 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 বেশি পার্থক্য আপনি পরিলক্ষিত করবেন। আপনি যদি প্রথমে মার্কেটে ক্রিয়েট করে নেন তাহলে আপনার কাজটা যেটা 1 মাসে হতো, আর যদি আপনি প্রথম চোটেই মার্কেটে প্রোডাক্ট নিয়ে যান সেই কাজটা আপনি 3 মাসেও পারবেন না। কারণ প্রোডাক্ট দেখে অনেকে অনেক কথা বলবে, আগে মার্কেটটা ক্রিয়েট করতে হবে। যত ভালো বীজই হোক, আপনি যত ভালো বীজই সংগ্রহ করেন না কেন, যদি জমি প্রস্তুত না থাকে ওই বীজ দিয়ে গাছ কিন্তু হয় না। তো এই প্রোডাক্টগুলো হচ্ছে বীজের মতো, আপনাকে আগে আপনার মার্কেটটা আস্তে আস্তে ক্রিয়েট করতে হবে, মার্কেটটা জমিটা চাষ করতে হবে, তারপরে সেখানে বীজ দিলে আপনি একটা ফল পাবেন, একটা গাছ পাবেন, চমৎকার কিছু ইনকাম করতে পারবেন। আর যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন এবং রেগুলার ভাই ব্রাদার আছেন নিজ জেলায় আমাদের প্রোডাক্টগুলো নেন, তাদেরকে বলবো ভাই এটা দ্রুত অর্ডার করবেন, কারণ এটা আমাদের কাছে কয়েকদিন আগেই আসছে, মোটামুটি স্টক মানে 20%-এর মতো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, 20% এটা ভিডিও দেওয়ার আগে বিক্রি হয়ে গেছে। সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো ইনফরমেশন, ভিডিও অথবা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পুঁজিকামের সাথে থাকুন, ধন্যবাদ।